ওরা যদি রাস্তায় বেরোয় তাহলে পাবলিকও রাস্তায় বেরোবে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে, তাড়া করে করে মারবে টিএমসি নেতা আর মন্ত্রীদেরকে। ভারতবর্ষের কত দেনা আছে সেটা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করবেন, কেন ভারতবর্ষেও কোনো শিল্প আসছে না, পণ্যের দাম কেন এত বেশি, কেন কমছে না, বহু প্রশ্ন দিলীপবাবুকে মর্নিং ওয়াকে এক একটা প্রশ্ন রোজ করবেন। ওরা যদি মনে করে এটা বাংলাদেশ হয়ে গেছে, এখানে ভারতের জাতীয় পতাকা টাঙানো যাবে না, তাহলে ভুল ভাবছে। কাশ্মীর যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে, বাংলাকে ঠান্ডা করতে খুব বেশি দিন লাগবে না। এই বলতে বলতে তারপরে আর অনেকেই গ্রাহ্য করছে না এবং তার দলও গ্রাহ্য করে না, বাংলাকে কালিমালিপ্ত করার বন্ধ করুন। দেখুন, প্রত্যেক দিন আমাদের পক্ষে সম্ভব নয় যে দিলীপবাবু তার মর্নিং ওয়াকে বেরোবেন এবং তিনি বিভিন্ন রকম বিতর্ক তৈরি করার মতো স্টেটমেন্টগুলো দেবেন। এই বলতে বলতে তারপরে আর অনেকেই গ্রাহ্য করছে না এবং তার দলও গ্রাহ্য করে না, তাদের যে দলীয় সমস্যা আছে সেগুলো তারা সমাধান করুক আর বাংলাকে কালিমালিপ্ত করার বন্ধ করুক। আর আইন আইনের পথে চলবে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, আর কোনো রকম দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিক দিয়েই বলে দিয়েছেন এবং দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জিও সেটা বলে দিয়েছেন, এটা পরিষ্কার ভাষায় বলেছি, আর আমরা কেউ পালিয়েও বেড়াচ্ছি না। সুতরাং সবাই আমরা সকলের চোখের সামনে রয়েছে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে, তারা করে মারবে টিএমসি নেতা, ভারতবর্ষের কত দেনা আছে সেটা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করবেন। ভারতবর্ষ দেনাগ্রস্ত হয়ে অবস্থায় রয়েছেন, ভারতবর্ষের সামগ্রিক সমস্যায় মানুষ কষ্টে রয়েছেন, মুষ্টিময় কয়েকজন তাদের যেটা বৃদ্ধি হয়েছে, কেন তাদের বৃদ্ধি হয়েছে, কেন ভারতবর্ষেও কোনো শিল্প আসছে না, কেন ভারতবর্ষের মানুষ 75তম বছর এই স্বাধীনতার 75তম বছরেতেও অসুরক্ষিত মনে করছে এবং মনে করছে যে আমরা আমাদের কথা বলতে পারি না, কতগুলো এই যে তেল গ্যাস আমার পেট্রোল ডিজেলের পণ্য পেট্রোপণ্যের দাম কেন এত বেশি, কেন কমছে না, আজকে কতগুলো প্রশ্ন উত্তর হয় না, চার দিন আগে সংসদ বন্ধ হয়ে যায়, কারণ তখন তাদের আঁচ পেয়ে গেছেন তারা যে বিহারে তাদের সরকারের পতন হচ্ছে, এই সমস্ত জবাব যদি দিতে হয় পার্লামেন্টে, পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হলো, বহু প্রশ্ন দিলীপবাবুকে মর্নিং ওয়াকে এক একটা প্রশ্ন রোজ করবেন, তার উত্তরটা খোঁজার চেষ্টা করুন। তারপর তাদের অন্তর্দ্বন্দ্ব যেটা রয়েছে, অন্তর্দলীয় তাদের নিজের দলের যে সমস্যা রয়েছে, সভাপতি একরকম, প্রাক্তন সভাপতি আরেকজন, আরেকজন লিডার অফ দি অপোজিশন এক পথে, প্রত্যেকেই আলাদা আলাদা বলেন আর আমাদের এই উত্তরগুলো দিতে। বিজেপির সংগঠন সম্বন্ধে আপনাদের ধারণা কি? না, আমার সংগঠন তাদের সংগঠন সম্বন্ধে সত্যি আমার মাথা ব্যথা হওয়া উচিত নয়, কিন্তু তারা তাদের সাংগঠনিক দুর্বলতা এবং নানান রকম গণ্ডগোলের জন্যে তাদের নেতৃত্ব বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে তারা বক্তব্য রাখে এবং সেই বক্তব্যে মানুষ বিব্রত, আর আমরাও রাজনৈতিক দলে আপনারাও আমাদের এসে প্রশ্ন করেন, আমরাও যথেষ্ট বিব্রত। সুতরাং যদি তাদের ওই সমস্যাগুলো সমাধান হয়ে যায় তাহলে পরে দেখবেন যে এই সমস্ত এই সবসময় আপনি বলুন বাংলার প্রাপ্য টাকা নিয়ে এই নেতৃত্ব বিজেপির নেতৃত্ব কোথায় দরবার করেছে প্রধানমন্ত্রীকে, তারা কি বলতে চায় যে বাংলা কোনো টাকা পায় না, 1,00,000 কোটি টাকার উপরে মুখ্যমন্ত্রী একবারই সমস্তটা জমা দিয়েছেন, শ্বেতপত্র একদম হোয়াইট পেপার যেটাকে বলে, একটাও বিজেপির নেতৃত্বকে আপনারা দেখেন তারা নির্বাচিত যারা প্রতিনিধিরা রয়েছেন যে বাংলার টাকা প্রাপ্য টাকার জন্যে তারা প্রতিবাদ করছেন কিংবা প্রধানমন্ত্রীকে বলছেন কিংবা গৃহমন্ত্রীকে বলছেন, একবারও আপনারা দেখবেন না। সুতরাং বাংলার ভালো চারা চায় না, একবারও তাদের রাস্তায় যে প্রতিবাদ করছেন শুধু নিজেদের রাজনৈতিক ফায়দা, কিন্তু একবারও বাংলার টাকা, 100 দিনের টাকা, বাংলার বিভিন্ন খাতে টাকা, বাংলার টাকাগুলো কেন দেরি করে আসে, বাংলার কি ঝড়ঝাপটা হয়নি, সাইক্লোন আমফান বুলবুল এই সমস্ত হয়নি, সবটাই অস্বীকার করবেন, এদেরকে কোনো সময় বাংলার উন্নয়নের জন্যে কোনো টাকা যেটা বাকি আছে, আমাদের জিএসটি ডিউস যেটা বাকি আছে, আমাদের ডেভলিউশনের মধ্যে দিয়ে যে 42% আশা আছে সেটা ডিউ আছে, সেটা নিয়ে কই একবারও তারা অর্থমন্ত্রীকে বলতে দেখেছেন? বলতে দেখেনি, শুধু নিজেদের রাজনৈতিক ফায়দা, এবং এইভাবে তারা মনে করছেন যে তারা বিভিন্ন সরকারের পতন ঘটাতে পারেন, বিভিন্নভাবে অ্যাস্ট্রোলজিক্যাল তারা হয়ে গেছেন, এখন সমস্ত তারা অ্যাস্ট্রোলজি করছে এবং বলছেন কোন সরকার কোথায় পড়বে, মাঝখানে কি বিহারেরটা বলতে ভুলে গেলেন কিংবা বিহারটা বুঝিয়ে উঠতে পারেননি। দিদি, একটা দার্শনিক প্রশ্ন, ছোট্ট, টাকাই কি জীবনের সব?
না, টাকা নয় তো, টাকা মানুষের কল্যাণের, যেই মানুষের জন্য যে টাকাটা, এই যে ইনইকুয়াল ইনইকুইটেবল যেটা বলে, যে আমাদের সংবিধান বলে সব মানুষের কাছে সমানভাবে তার অধিকার, তার স্বাস্থ্য, তার খাদ্য সবটাই দেখতে হয়। তার কেন্দ্রীয় সরকার এটা কতটা করেছে আমি জানি না, কিন্তু ইনইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ আমরা দেখছি সারা ভারতবর্ষে রয়েছে। আপনি কোভিডের সময় সকলেই দুর্বল হয়ে গেলেন আর্থিকভাবে, মধ্যবিত্তদের উপরে এবং যারা আরও গরিবের দিকে যাচ্ছেন, কিন্তু কিছু মানুষ এই কোভিডকালেতেও শ্রীবৃদ্ধি ঘটেছে, তা তাদের দিকে কোনো নজর নেই। আমরা তো বলছি আইন সকলের জন্যে হওয়া উচিত, এই নিরপেক্ষতা নিয়ে তাই জন্য প্রশ্ন ওঠে, নিরপেক্ষতা নিয়ে এজেন্সি নিয়ে ওঠে, কারণ যে অভিযোগগুলো উঠেছে, একটা ঝাড়খণ্ড সরকার ফেলার জন্যে সেখানকার কংগ্রেস বিধায়কের জন্যে এত অর্থ, মানুষকে দেওয়ার জন্য অর্থ নেই আপনার, আপনি মহারাষ্ট্র সরকারকে ফেলবার জন্য শিবসেনাকে, যাদের উপরে ইডির খাড়াটা ছিল, তাদেরকে টাকা দিলেন, কিন্তু মানুষের কল্যাণের জন্য টাকা নেই, এটাই বুঝতে হবে। ওরা ওইটুকুই করতে পারে, যখন সুদীপ দা এদেরকে নিয়ে গেছিল আমাদের পার্টি অফিস, ঢিল পাটকে মেরেছিল ওদের নেতারা, এখানকার পরেশ পাল আমার বাড়িতে ঢিল মেরেছিল এসে, এদের দৌড় এই পর্যন্তই, এর বেশি কিছু করতে পারবে না। আমি সেই যারা আসছে ছেলেপুলে তাদের বলছি যে চোর ডাকাতদের পেছনে যাবেন না, নিজের ভবিষ্যৎ এবং বাংলার ভবিষ্যৎ নষ্ট করবেন না, কালকে লোকেরা আপনাদেরও জুতো নিয়ে তাড়া করবে, সেজন্য ওরকম করবেন না, এরকম ভাববেন না যে বিজেপি আজকাল গরিব ছোটো কিছু বোঝে না, উল্টো হতে পারে, সেজন্য ওই রাস্তায় না হেঁটে বরঞ্চ যারা চুরি করেছে তাদেরকে আইনের সামনে নিয়ে আসুন, আর বলুন যে সত্যি সত্যি আমরা অন্যায়ের সঙ্গে নাই, দুর্নীতির সঙ্গে নাই, সমস্ত পার্টিটা দুর্নীতিতে ছেয়ে গেছে, চোরের ডাকাতের দল হয়ে গেছে, তাদের কথা কে শুনবে? আমি জানি না কেন বাধা দিচ্ছে, এরা খালি দুর্নীতিগ্রস্ত নয়, এরা দেশবিরোধীও বটে, তাই তিরঙ্গা যাত্রায় সারা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে, আর ঘরে ঘরে তিরঙ্গা হচ্ছে, বাংলাতেও হবে। ওরা যদি মনে করে এটা বাংলাদেশ হয়ে গেছে, এখানে ভারতের জাতীয় পতাকা টাঙানো যাবে না, তাহলে ভুল ভাবছে। কাশ্মীর যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে, বাংলাকে ঠান্ডা করতে খুব বেশি দিন লাগবে না, নেতারা তো আগেই জেলে চলে যাবে, পার্টিটাই উঠে যাবে, সরকার পড়ে যাবে, কাদের বলে ওরা করছে ভুলে যায় না, মানুষ জুতো ছুঁড়ছে আজকে, না কে কার মাজা ভাঙবে সে দেখাই যাবে, পার্টিরই মাজা ভেঙে যাচ্ছে আর কি মানুষের করবে, এই দাপট দেখিয়ে মানুষকে অত্যাচার করেছিল বলে রাস্তায় দাঁড়িয়ে আজকে লোকে গরু চোর বলছে, না ওরা ভেবেছে যে পার্তাদার দিয়ে বোধহয় শেষ হয়ে যাবে, হলো না, আর প্রতি সপ্তাহে যদি একটা করে তোলে তাহলে পার্টিটা উঠে যাবে, কামাই হবে কী করে, সিন্ডিকেট চলবে কী করে, সেই জন্য একটুখানি প্রতিবাদ করার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ আজকে অন্য মুডে আছে, ওরা যদি রাস্তায় বেরোয় তাহলে পাবলিকও রাস্তায় বেরোবে, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে, তাড়া করে করে মারবে টিএমসি নেতার মন্ত্রীদেরকে। দেখুন আমাদের রামায়ণে আছে, রত্নাকর যখন দস্যু ছিল, মানুষকে হত্যা করে পরিবার চালাতো, তাকে ব্রহ্মা বিষ্ণুরা বলেছিলেন এসে তুমি পাপ করেছ, তোমার পাপের ভাগী কে হবে, তিনি পরিবারকে জিজ্ঞেস করেছিলেন যে আমি তো পাপ করে খাইয়েছি তোমরা কি ভাগী হবে, বলছে না তোমার দায়িত্ব আমাদেরকে খাওয়ানোর, তোমার পাপ তোমার, কিন্তু আমাদের খাওয়ার পোষার দায়িত্ব তোমার, তারা পরিবারই তার পাপের ভাগী নাইনি, আর এ তো কোথাকার কি অনুব্রত মণ্ডল চুরি করেছেন, বাড়িঘর করেছেন, মিল করেছেন, কারখানা করেছেন, কলেজ করেছেন, তার পাপের দায় ভাগ কে নেবে, তার পরিবারও নেবে না, পার্টি তো নেবেই না। দিদি এখন মৌনও হয়েছেন, ভাইপো মৌনও হয়েছেন, 21 তারিখ যে বড় বড় কথাগুলো বলেছিলেন সেগুলো এখন উল্টো তার কানে বাজছে, মানুষ সেই কথাগুলো ফিরিয়ে দিচ্ছে, উনি যাদের উপরে ভরসা করে বলেছিলেন তারা ওনাকে ডুবিয়েছে, সেরকম বলার কিছু নেই এখন, সেটা তো ভগবানই জানেন কে পাবে, কারণ কি কয়েক বছর ধরে তার রাস্তার ধারে বসে আছে, 500-600 দিন হয়ে গেল, আরও বেশি দিন হয়ে গেল, 4 বছরের বেশি মাঝে মাঝে ধর্ণা দিয়েছে, জল বৃষ্টিতে মাথায় নিয়ে রৌদ্রের মধ্যে রাস্তার ধারে বসে আছে, তাদের হক আছে এটা, কিন্তু যে সরকারের কাছে তারা দাবি করছে সে সরকারের আজকে পায়ের জোর নেই, কমরের জোর নেই, তার 30,000 চাকরির স্বপ্ন দিদিমণি দেখিয়ে আসছেন অনেক বছর ধরে, আবার সরকারে যদি আসেন তিনি তখন আবার 30 বছরের সেই স্বপ্ন দেখাবেন, সেরকম 30,000 চাকরি হবে না দিদিমণি থাকতে, সরকার যদি পাল্টায় তখন সম্ভাবনা আছে।